মাসে সাত মাসে বেতন দেই সাত তারার কাছে গেল সাত তার অর্ডার কই দেনা এদিন দে কাজ নইলে কাজ লাগে ছিলে কাজ কাজ করাও কাজ করাও কাজ করাও এ কোনে কোনে সারার কাছে আমরা গিয়ে আমরা 6 মাস 7 মাস ধরে বেতন পাই না সারার কাছে গিয়ে সার কইতাছ যে তোমরা তো কাজই শেষ 6 মাস আগে কাজ শেষ মালিকের সিটি দেওয়া হইছে তো মালিকের তো সিটি দেওয়া আমরা তো বিষয়টা জানি না কিসের স্টাফ আপনারা আমরা ছয় মাস আগে মালিকের সিটি দেওয়া হয়েছে এখন আমরা জানি না মালিকের কথা শুধু আমরা সিটি হয়েছি এই যে আমরা 6 মাস ধরে বেতন পাই না হ্যাঁ আমরা দীর্ঘদিন ধরে কাজ করতেছি 6 মাস ধরে আমরা বেতন পাই না মালিকের যখন যাই কই যে আমরা তো বেতন লাগবো মালিকের কয় যে আমরা অর্ডার কমি পাইছি না কেমনি বেতন দিতাম তোমরা যাই সাতারার জিজ্ঞেস করো সাতারার কাছে যাইলে সাতারা উল্টা ফাল্টা কিছু কইয়া দিয়া যাও তোমরা না মালিকের লোকের কথা এই সেই কইয়াছি আমরা তো দে তোমরা তো কাজ করো তোমরা তো চিনিই না আরে চেয়ারা যদি না দেখেন তার আজকে 6 মাস কাজ দিয়ে কেমন চলতেছে ডিপার্টমেন্ট কেমন চলতেছে কলেজ কেমন চলতেছে তার দ্বিতীয়বার কইলো কি যে তোমরা লোক আমার কোনো কথা নেই মালিকের আমরা অর্ডার কম দিয়ে দিছি সিডি দিয়ে দিছি তোমরা আমরা চিনি না তোমরা আমরা জানি না তোমরা যা করবে মালিকের সঙ্গে যাই আকো মানে তাই না আমরা লোক কথা বলতে রাজি না শুনতেও রাজি না কইতেও রাজি না কিছু করতে রাজি না এখন মালিকের তে গেল যার নাম কইছে বিশ্বজিৎ উনি মানে এই জায়গার কি দায়িত্ব আছে বিশ্বজিৎ আর কি দায়িত্ব আছে ডেপুটি এমএস যাই হোক আমরা সব তো জানি না যদিও কিন্তু আমরা তো কাজ করি আই কাজ করি যাই আমরা তো এত কিছু জানি না কলেজের মধ্যে অনেক অনেক রকমের ধরনের স্টাফের আছে কিন্তু আমরা যে সময় অসুবিধা তখন আমরা তারার কাছেই যাই তারার কাছেই যাই তারার কাছে যাইলে বলবো তোমরা কোনো কথা নেই মালিক দেখাও আর মালিক যে সময় মালিকের কাছে যাই তোমরা কাজ হয় না এখনো কয় আমরা সিল হই না কত মাসের টাকা পাও না আপনারা 6 মাস শেষ হয়ে 7 মাস তার নেই এবারে ডিপার্টমেন্টে কিন্তু আমরা যে কাজ করতেছি আমরা প্রমাণ দিতেছি আমরা ক্লিয়ারেন্স পরিষ্কার করতেছি কোনোখানে কোনো অসুবিধা নাই কিন্তু অসুবিধা এখানে সারাতে চাইলেই সারা দেবো তোমরা চিনি না তোমরা কাজ করো না তোমরা এই না তোমরা সেই না তোমরা ক্লিয়ারেন্স সিটি দেওয়া হয়েছে এখন আমি কি করুম এখন তোমরা মালিক ধরো মানে এই সমস্ত আই কার্ড তো আমরা আছে আমরা ডিপার্টমেন্টে থেকে দিছি আই কার্ড আমরা আছে আমি আজকে 16 বছর কাজ করি 2006 আমরা অনেকদিন ধরে কাজ করতেছি 6 মাস ধরে বেতন পাই না তো অতদিন মালিকের দ্বারা টাকা গুজতেছি মালকে কইতেছে আমার টেন্ডার কফি নাই আমি কীভাবে তো আজকে আমরা কলেজ আইছি বলে কইতেছে 6 মাস আগে মালিকের কাজের থেকে টেন্ডার নাই তো আমরা তো দীর্ঘদিন দিয়ে এইভাবে কাজ হইতেছে দুটি টেন্ডার নাই যে বিষয়টা আপনারা মালিককে জানাইছেন আপনারা এটা তো আমরা জানাইছে না তো আজকে শুনছি মালিককে জানাইছে মালিকে কয় আমি সিডি বাড়ি পাইছি না আমি সিডি বাড়ি না আমি কাজ কত দিয়ে রাখলাম নি আমি তো সিডি পাইছি না মালিকে কাজ করাইলেন হইলে মালিকে দুটি জানতো তাহলে তো মালিকে কাজ করাইলেন না এইটা আমরা অফিসে আমরা জানি না আমরা টাকা লাগাই এইটা জানছি ওনে তো আমরা টাকা লাগবো আর 6 মাস ধরে কোনো কাজ মানে টেন্ডার গেছে গা তোলে তো আজকে আমরা দীর্ঘদিন ধরে কাজ করতেছি 5-6 বছর ধরে মালিক গেলে গা অন্য মালিক আইয়ে তোলে এরকম যদি মালিক বাদু যে দিত তোলে তো আমরা অন্য মালিক আমরা লোক কথাগুলো নেই কোনো মালিকও তো আইসে না এ কাজের উপরে আমরা কাজ করতেছি এ করোনার পেশেন্ট করে থাকতেছে এইভাবে জাবড়া ভাড়া নিতেছে এইভাবে কাজ হইতেছে তোলে তারা নতুন টেন্ডার দিল না করে কিসের স্টাফ আপনারা হ্যাঁ তো আমরা শুরু বের কর্মসমিতির স্টাফ আমরা শুরু বের কাজটা কারেন্ডারে কাজ করতেছি আমরা হয়তো দেবাশিসের আন্ডারে কাজ করতেছি তো আমরা তো আজকে আমরা বিষয় জানছি অন্ত আমরা টাকা লাগবো আজকে আমরা 6 মাসের টাকা আটকে রয়েছে তারা আজকে আমরা কথা কত হলে আমরা কেমন হইবো এখন যে আপনারা কথাবার্তি কইছেন কি মানে আশ্বাস কি পাইছে না কোনো আশ্বাস নাই তারা কইতাছে মালিক রে 6 মাস আগে বাদ দিয়েছে টেন্ডার নাই তো টেন্ডার ছাড়া হোস্টেল কিভাবে চলে 6 মাস জুড়ে তারা এটা কি তদন্ত নাই মালিক কি আইছে আপনারা সঙ্গে হ্যাঁ মালিক আছে আমাদের সঙ্গে
তাহলে ছয় মাস ধরে কেমনে চলে তারা তো দুইটা শুক্রবার বিষয় জানে তাহলে ছয় মাস ধরে তাহলে তারা কেমনে এটা চলতেছে প্রথম কথা হইছে কি আমরা তো এখন টাকা চাইতেছি এখন আমরা চিনুই না আমরা এখন চিনুই না ছয় মাস আপনারা মানে কত টাকা পাওনা হইছে তা ছয় মাস ধরে হিসাব করলে তো আমরা 30,000 টাকা পাওনা আছে কতজন স্টাফ আছে আপনারা আমরা এন ইন্টার্ন আমরা 25 জন এন কলেজও আছে 17 মালিক দুহাক বাজি ঠিক করুক তারা করুক অনেক কাজ আমরা অনেক করুক দুর্গাপূজার আগে এই টাকা গুলো পাইছেন আমরা কেমনে চলে আমরা মাস কি মাস নিজের ভাত খাইয়া মাস কি মাস খাইয়া খাইয়া আমরা যেভাবে কষ্ট করে আমরা এইভাবে চলতাছি বেশি কষ্ট করতেছি কোন মানে পড়াশোনা মাস্টারটা আমরা দিতে পারতেছি না কোন কি আপনারা কাজ চালিয়ে যাবেন না বন্ধ রাখবেন তো আজ কত থেকে আমরা কাজ বন্ধ রাখছি আমরা তো এইভাবে কাজ করতেছি টাকা পাইছি না কি করব আমরা বাইরে দিয়ে এসে কাজ করতে আমরা কাজ বন্ধ রাখছি2021 সালের মার্চ অবধি তো মার্চে ঠিক 10 দিন আগে আমরা 22 তারিখ MSকে একটা চিঠি দিয়েছিলাম যে আমাদের কাজ মার্চ মাসে শেষ হয়ে গেছে আমরা এখন কী করব তখন MS আমাদেরকে লিখিত কোনো উত্তর না দিয়ে আমাদের সঙ্গে ভার্বালি কথা বলেন যে এটা সাফাইয়ের কাজ নেক্সট সিদ্ধান্ত না হওয়া অবধি কাজ বন্ধ রাখা যাবে না কাজ করতে হবে তো আমরা বলেছি ঠিক আছে কাজ করব কিন্তু অর্ডার করবে অর্ডার তো যেহেতু কাজ করছো তো অর্ডার তো নিশ্চয়ই হবে তো আমরা চিঠি দিয়েছিলাম 22 মার্চ চিঠি দেওয়ার পরে আমাদেরকে অনেক দিন ধরে আপনার টেন্ডারটা কত দিন ছিল টেন্ডারটা মার্চ মাসে শেষ হয়েছিল মানে মার্চে শেষ হওয়ার কথা এর মধ্যে কোনো টেন্ডার যেহেতু হয়নি তো পুরান যে যা দিয়ে এজেন্সিগুলি কাজ করছে অ্যাডজাস্টিং তাদেরকেই কাজ করানো হচ্ছে তো আমরা এখানে চিঠির মধ্যে লেখা আছে যে আমরা কী করব আমরা মার্চের পরে কী করাব তা আমরা ডিপার্টমেন্ট থেকে উত্তর চাই ডিপার্টমেন্ট আমাদেরকে কোনো উত্তর দেয়নি তখন তাদেরকে বক্তব্য হলো যে আমরা তখন আবার একটা চিঠি দিয়েছি আমরা 13 তারিখ চিঠি দিয়েছি আমাদেরকে এখনো অবধি অর্ডার কপি দেওয়া হয়নি যার কারণে আমরা ওয়ার্কারদের বিল সাবমিট করতে পারছি না পেমেন্ট দিতে পারছি না অর্ডার কপি অতি সত্ত্বে দেওয়ার জন্য 13 তারিখ যখন আমরা চিঠি দিই তখনও তারা আমাদেরকে কোনো উত্তর দেয়নি এরপর আমরা আপনার 30 তারিখ হেলথ মিনিস্টারকে চিঠি দিয়েছি একটা হেলথ মিনিস্টারকে বিষয়টা জানিয়েছি যে বিষয়টা এমন এমন চলছে আপনি অতি সত্ত্বে বিষয়টা দেখুন তখন ওইখান থেকেও আমরা কোনো উত্তর এখনও দিয়ে পাইনি এখন তারা 27 তারিখ MSকে চিঠি দিয়েছে যদি 5 তারিখের মধ্যে আমরা স্যালারি না হয় তাহলে আমরা কাজ বন্ধ রাখি তো আজকে 5 তারিখ স্যালারি হয়নি তো তারা কাজ বন্ধ রাখবে তো আমার তারা আমাকে ফোন করেছে আমি আসলাম আসার পরে আমি ভাবছিলাম যে বিশ্বজিৎ স্যার এখন এখানে দেখেন আমি বলেছি ওনার সঙ্গে হয়তো কথাবার্তি বলে একটা সেটেলমেন্ট করে হয়তো 2 দিন দেরি হলেও স্যালারি একটা ব্যবস্থা করবো অর্ডার একটা ব্যবস্থা করবো উনি সরাসরি অস্বীকার করছেন যে উনি বলছেন যে তোমরা কাজ করছো যে আমি তো তোমাদেরকে চিনি না তোমরা কে তো আমার কথা দুর্ব্যবহার করেছে আপনাদের হ্যাঁ বলছেন তো আমি তোমাদেরকে চিনি না তোমরা কে তো আমার কথা হলো যদি আমরা আমাদের কাজ ভালো না সার্ভিস ভালো না ঠিক আছে তা আপনি আমাদেরকে লিখিত চিঠি একটা দিয়ে দিতেন যে আপনাদের কাজের দরকার নেই আমরা বিকল্প চিন্তাভাবনা করবো এরকম কি দেওয়া হয়েছিল আপনাকে হ্যাঁ না এমন কোনো চিঠি দেওয়া হয়নি এবং উনি সবার সামনে বলছেন যে নাকি বলে চিঠি দেওয়া হয়েছে ওনার কাছে তথ্য প্রমাণ আছে যে আমি চিঠি রিসিভ করেছি আমার 22 বছরের অভিজ্ঞতা আমি বিভিন্ন দপ্তরে কাজ করছি এমন ধরনের অভিজ্ঞতা আমার